আসসালামু আলাইকুম শ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ঝুঁকি জেরেও কেন ইসরায়েলে যাচ্ছে ভারতীয় তরুণরা? এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, কেন ভারতে ঢুকছে মিয়ানমারের সেনারা? ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা নিয়ে নতুন করে যা জানালো যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে যা জানালো সৌদি আরব, কেন ইসরায়েলে দুই মাসে যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের, যে কারণে মালদ্বীপের পথে চীনের গোয়েন্দা জাহাজ, প্রবাসীদের যে দুঃসংবাদ দিল সৌদি আরব, এবার মদের দোকান খুলছে সৌদি আরব, দুই রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান করায় ইসরায়েলকে যে হুমকি দিল জাতিসংঘ, সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, কেন সব সম্পত্তি কুকুর বিড়ালকে লিখে দিলেন নারী? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। ঝুঁকি জেনেও কেন ইসরায়েলে যাচ্ছে ভারতীয় তরুণরা? ইসরায়েল নির্মাণ খাতকে সমৃদ্ধ করার জন্য চীন, ভারত এবং অন্যান্য দেশ থেকে 70,000 শ্রমিক নেওয়ার পরিকল্পনা করছে। এছাড়া 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল প্রায় 80,000 ফিলিস্তিনি শ্রমিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর দেশটিতে শ্রমিক সংকট দেখা দিয়েছে। উগ্র ডানপন্থী সরকার এখন ইসরায়েলের ক্ষমতায়, কট্টর ইহুদিবাদী নেতাদের নিয়ে চলছে এই সরকার, ফলে ইসরায়েলের শ্রমবাজারে তারা অমুসলিমদের প্রাধান্য দিচ্ছে। প্রযুক্তিগত এবং সামরিক দিক থেকে ভারত ইসরায়েলের সম্পর্ক নতুন নয়। ইসরায়েল সম্প্রতি ইসরায়েল নির্মাণ শ্রমিক হিসেবে যোগ দেওয়ার প্রবণতা বাড়ছে ভারতীয় যুবকদের মধ্যে। সম্প্রতি উত্তরপ্রদেশ ও হরিয়ানা রাজ্য থেকে ইসরায়েলে যেতে পরীক্ষা দিয়েছেন হাজারো তরুণ, সেখান থেকে 10,000 ভারতীয় কাজে নেবে ইসরায়েল। অথচ ইসরায়েল এখন রীতিমতো যুদ্ধে অবতীর্ণ। গাজায় তারা যেমন হামলা চালাচ্ছে, তেমনি হামাস হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলো রকেট প্রায় হানা দিচ্ছে ইসরায়েলে। এই যুদ্ধ পরিস্থিতির অবসান হলেও ইসরায়েলে শান্তি আসবে এমনটাও বলা যাচ্ছে না, কারণ মধ্যপ্রাচ্যে ইসরায়েলে ফিলিস্তিনি সংকট সমাধান এখনো স্থায়ী বলে কিছু নেই। এই অবস্থায় ঝুঁকি নিয়েও যা ভারতীয় যুবকরা ইসরায়েলে যেতে কেন এত আগ্রহী? প্রিয় ভালোবাসা দর্শক, ইসরায়েল নামক এই বিষাক্ত সাপটিকে যুক্তরাষ্ট্র কি দুধ কলা দিয়ে পুষে যাচ্ছে? আপনার মূল্যবান মতামত এসন্ন কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, কেন ভারত ঢুকছে মিয়ানমারের সেনারা? বিদ্রোহীদের কাছে পরাজিত হওয়ার পরে পালিয়ে বাঁচতে ভারতে প্রবেশ করছে মিয়ানমারের সেনারা, এমন পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে সতর্ক করেছে মিজোরাম রাজ্য। প্রতিবেশী দেশের সৈন্যদের দ্রুত ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করার জন্য মোদী প্রশাসনের প্রতি অনুরোধ করেছে রাজ্যটি। সরকারের সূত্রে বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রায় 600 মিয়ানমারের সেনা ভারতে ঢুকে পড়েছে। পশ্চিম মিয়ানমারের রাখাইনি বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে পরাজিত হয়ে তারা মিজোরামের লংটোলাই জেলায় আশ্রয় নেয়। ওইসব সেনাদের আসামের রাইফেল ক্যাম্পে রাখা হয়েছে। এ নিয়ে শিলংয়ে জরুরি বৈঠক করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দুহোমা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে মিয়ানমারের সেনা সদস্যদের দ্রুত প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার উপর জোর দেয় মিজোরাম সরকার। পরে সাংবাদিকদের সঙ্গে মিজোরামের মুখ্যমন্ত্রী বলেন, মানুষ মিয়ানমার থেকে আমাদের দেশে আশ্রয়ের জন্য পালিয়ে আসছে, আমরা মানবিক কারণে তাদের সাহায্য করছি। মিয়ানমারের সৈন্যদের ভারতে এসে পড়ছেন, আগে আমরা তাদের আকাশপথে ফেরত পাঠাতাম, প্রায় 450 সেনা সদস্যকে ফেরত পাঠানো হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা নিয়ে নতুন করে যা জানালো যুক্তরাষ্ট্র। বিশ্ব রাজনীতির বিভিন্ন ইস্যুতে দেশটির প্রশাসনের অবস্থান জানতে চান সাংবাদিকরা। ব্রিফিংয়ে এক সাংবাদিক মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস সচিব বেদান্ত পাতেলের কাছে প্রশ্ন করেন, সাম্প্রতিক সময় ইরান ও পাকিস্তানের মধ্যকার পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্টি হওয়ায় উত্তেজনার বিষয়। উত্তরে বেদান্ত প্যাটেল জানান, দুই দেশের মধ্যকার উত্তেজনার বিষয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, তবে এটি ইরান ও পাকিস্তানের মধ্যকার সামরিক ইস্যু বলে জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস সচিব। ব্রিফিংয়ে সাংবাদিক মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস সচিব বেদান্ত প্যাটেলকে প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করছে, এমন ব্যক্তিদের ভিসা নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে, কিন্তু পাকিস্তানের প্রসঙ্গ এলে আপনি ওই একই ঘোষণা দেননি, দুই দেশের সঙ্গে আচরণের ক্ষেত্রে এত পার্থক্য কেন? জবাবে প্যাটেল বিস্তারিত না বলে জানিয়ে দেন, আমরা বিশ্বাস করি না যে কোনো পার্থক্য আছে, আমরা শুধু প্রিভিউ দেখব না। সাংবাদিক আবার প্রশ্ন করেন, তাহলে যদি এমন কেউ থাকে যারা নির্বাচনে হস্তক্ষেপ করে? জবাবে প্যাটেল বলেন, প্রতিটি দেশ আলাদা, তবু আবার বলছি আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, অবশ্যই পাকিস্তানেও। যখন আমরা এমন কিছু দেখি যা এই অঞ্চল সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গির বিপরীতে রয়েছে এবং পাকিস্তানি কর্তৃপক্ষের ঘোষিত অভিপ্রায়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ, তখন আমরা তাদের সমাধান করার বিষয়ে বলব। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে যা জানালো সৌদি আরব। স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি বিশ্বাসযোগ্য এবং অপরিবর্তনীয় রূপরেখা প্রয়োজন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন
ব্রিটেনকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। গত বছরের 7 অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস, এতে ইসরায়েলি নিহত হয়েছেন 1,400 জন। এরপরে গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী, এতে প্রাণ হারিয়েছে প্রায় 25,000 ফিলিস্তিনি, আহত 20,000-এরও বেশি, হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এর আগে ইসরায়েল ও সৌদি আরবের নেতারা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা ইঙ্গিত দিয়েছিলেন। গাজায় ইসরায়েল বোমা বর্ষণ ও হামলা শুরু করলে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের উদ্যোগের আলোচনা থেকে নিজেকে গুটিয়ে নেয় সৌদি আরব। প্রিন্স ফয়সাল বলেন, শুধুমাত্র ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সংকট সমাধান সম্ভব। এই অঞ্চলে স্থিতিশীলতা প্রয়োজন এবং তা আসতে পারে ফিলিস্তিন ইস্যু সমাধানের মাধ্যমে। গাজা সংকট সমাধান পশ্চিমা দেশগুলো সহ সারা বিশ্ব থেকে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে জোর দেওয়া হচ্ছে, তবে এসব প্রস্তাব প্রত্যাখ্যান করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন ইসরায়েলের 2 মাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের। জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলে দেওয়া 2 মাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মুক্তকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। মধ্যস্থাকারী মিশরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য জানিয়েছেন। এছাড়া গাজা উপত্যকা ছেড়ে নিরাপদে অন্য কোন দেশে চলে যাওয়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে হামাসের জ্যেষ্ঠ নেতারা। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। সোমবার জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় 2 মাসের যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছিল ইসরায়েল। দেশটি কাতার ও মিশরের মধ্যস্থাকারীদের মাধ্যমে বিবেচনার জন্য এই প্রস্তাব হামাসের কাছে পাঠানো হয়, তবে তা প্রত্যাখ্যান করা হয়েছে। অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস জানিয়েছেন, জিম্মিদের মুক্ত করতে চাইলে সব সেনাকে গাজা থেকে প্রত্যাহার করে নিতে হবে, যেন সাধারণ ফিলিস্তিনিরা তাদের ঘর বাড়িতে ফিরতে পারেন। প্রস্তাবে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি প্রক্রিয়াকে কয়েকটি স্তর বা পর্যায়ের ভাগের ওপর জোর দেওয়া হয়েছে। জিম্মিদের মধ্যে তাদের বয়স 60 বছরের বেশি এবং অসুস্থ অবস্থায় রয়েছেন। সবার আগে তাদের মুক্তি চায় ইসরায়েল। পরবর্তী পর্যায়গুলোতে আটক ইসরায়েলি নারী সেনা সদস্য, বেসামরিক তরুণ তরুণী ও পুরুষ সেনা সদস্যদের মুক্তির ব্যাপারে উল্লেখ করা হয়েছে প্রস্তাবে। সেই সঙ্গে বলা হয়েছে, জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলে বিভিন্ন কারাবন্দী বেশ কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে, তবে কয়েকজনকে মুক্তি দেওয়া হবে সে সংখ্যা প্রকাশ করা হয়নি। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, যে কারণে মালদ্বীপের পথে চীনের গোয়েন্দা জাহাজ। মালদ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে চীনের একটি গবেষণা জাহাজ, আর এই বিষয়টি ভারতের জন্য নতুন চিন্তায় উদ্বেগ করেছে। ভারত মনে করে গবেষণা জাহাজের কথা বললেও এটি আসলে চীনের একটি গোয়েন্দা জাহাজ। মালদ্বীপের সঙ্গে সাম্প্রতিক সময়ে ভারতের সম্পর্ক অবনতি হয়েছে, এর মধ্যে দেশটি চীনের গোয়েন্দা জাহাজ যাওয়ার বিষয়টি নিয়ে ভারতে উদ্বেগ তৈরি হয়েছে। সমুদ্রে চলাচলকারী জাহাজ ট্রেকেটিংকারী দ্য মেরিন ট্রেকার অ্যাপে দেখা গেছে চীনের জাহাজটি এখন ইন্দোনেশিয়া উপকূল দিয়ে চলাচল করছে। এর আগে এটি সুন্দা প্রণালী দিয়ে জাভা এবং সুমাত্রার মধ্যবর্তী অঞ্চল দিয়ে চলাচল করছে। বিখ্যাত ভূস্থানিক বিশেষজ্ঞ ড্যামিয়ান সাইমন মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে জানিয়েছেন, 8 ফেব্রুয়ারি মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছাবে জাহাজটি। তিনি আরও জানিয়েছেন, 2019 ও 2020 সালে জলসীমায় জরিপ চালাচ্ছে চীনের এই জাহাজ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, প্রবাসীদের যে দুঃসংবাদ দিল সৌদি আরব। প্রবাসীদের জন্য দুঃসংবাদ দিয়েছে সৌদি আরব। দেশটি এবার প্রবাসীদের জন্য ডেলিভারি সেবা কাজকে নিষিদ্ধ করে আইন প্রণয়ন করেছে। বুধবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই আইনটি চলতি বছরের এপ্রিল থেকে কার্যকর করা হবে। সৌদি আরবের ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি সেক্টরটিতে কর্মরত অসৌদি নাগরিকদের জন্য আলাদা ইউনিফর্ম প্রবর্তন সহ সেক্টরটিতে নিয়ন্ত্রণ জন্য এই আইন করেছে। আইনে বলা হয়েছে, ডেলিভারি কোম্পানিগুলোকে তাদের চালকদের জন্য ফেস ভেরিফিকেশন ব্যবস্থা চালু করতে হবে। এই ব্যবস্থাটি ট্রান্সপোর্ট জেনারেল অথরিটির সঙ্গে সংযুক্ত থাকবে। এছাড়া আগামী 14 মাসের মধ্যে খাতটি থেকে প্রবাসীদের বাদ দিতে বলা হয়েছে। কেবল সৌদি নাগরিকেরা এই খাত থেকে কর্মরত থাকবেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, এবার মদের দোকান খুলছে সৌদি আরব। সৌদি আরবে প্রথমবারের মতো মদের দোকান চালু হতে যাচ্ছে। রাজধানী রিয়াদে চালু হতে যাওয়া এই দোকানটি শুধুমাত্র বিদেশি অমুসলিম কূটনীতিকদের কাছে মদ বিক্রি করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ক্রেতাদেরকে মোবাইল অ্যাপের মাধ্যমে আগে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ক্লিয়ারেন্স কোড পাঠানো হবে, তার উপর ভিত্তি করে মাসিক কোটা ভিত্তিতে তারা মদ কিনতে পারবেন। সৌদি আরবকে কট্টরপন্থী মুসলিম দেশ থেকে উদারপন্থী ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রয়াস বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপকে। ভিশন 2023-এ তেল অর্থনীতির উপর নির্ভরতা কমানোর বৃহৎ পরিকল্পনার অংশ এটি। রিয়াদের কূটনীতিক আবাসিক এলাকায় এই দোকানটি স্থাপিত হবে। দূতাবাস ও কূটনীতিকদের বাসস্থানও এখানে। শুধুমাত্র অমুসলিমরা কূটনীতিকরা এই সুবিধা পাবেন, তবে অমুসলিম প্রবাসী বা বিদেশিরা এই সুবিধা পাবে কি না তা নিশ্চিত নয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, দুই রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান করা ইসরায়েলকে যে হুমকি দিল জাতিসংঘ।
মধ্যপ্রাচ্যে দুই রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান করা ইসরায়েলের সমালোচনা করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তিনি বলেন, স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার সমাধান ইসরায়েল যেভাবে প্রত্যাখ্যান করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। গত বছরের 7 অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন 1,400 জন। এরপরে গাজা পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে প্রায় 25,000 ফিলিস্তিনি, আহত 50,000-এরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, কেন সব সম্পত্তি কুকুর বিড়ালকে লিখে দিলেন নারী? সন্তানকে আচরণে বিরক্ত হয়ে নিজের পশু কুকুর বিড়ালের নামে তার $28,00,000 সম্পত্তির পুরোটাই লিখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীনের এক নারী। বুধবার হংকং ভিত্তিক ইংরেজি সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর আগে সিও নামে সাংহাইয়ের ওই নারী এক উইলের মাধ্যমে তার সব অর্থ ও সম্পত্তি 3 সন্তানকে দিয়ে দেন, কিন্তু পরবর্তী নিজের এই সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, সিও তার উইলে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন, কারণ হিসেবে বলেছেন অসুস্থ হয়ে পড়লে কিংবা স্বাভাবিক সময়ও তাকে দেখতে আসেন না এবং সেবা যত্ন করেন না সন্তানেরা। তিনি বলেছেন, কেবল পোষা প্রাণী তার কাছে থাকে, তাই তিনি মারা যাওয়ার পর পোষা কুকুর ও বিড়াল এবং তাদের শাবকদের জন্য তার সব সম্পত্তি ব্যবহার করা উচিত।